কঠোর লকডাউন কিংবা শাটডাউনের প্রথম দিন। এটি কিন্তু একটি বিশাল গরুর হাট। আজকের উপস্থিতি নেই শাটডাউনের দিন, ঈদের 20-25 দিন বাকি, বুঝতেই পারছেন। একটা সময় পুরো কাপাসিয়া উপজেলা জুড়ে সবচেয়ে বড় গরুর হাট এটি ছিল, পাখরি বাজার, তরগাঁও ইউনিয়ন, উত্তর খামের গ্রাম। পরবর্তীতে আমরা এদের গরুর হাট হয়েছে এখন যেটা গাজীপুরের সবচেয়ে বড় গরুর হাট, ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে। সেটি আমরা ছোটবেলায় দেখতাম কি জমজমাট এই গরুর হাটের অবস্থা। ঈদের সময় ঘুরতে আসতাম, দেখতে আসতাম, ভয়ও পেতাম। এই পাশটাতে সব বড় বড় শিঙওয়ালা গরু থাকতো, যেগুলো ভারত থেকে আমদানি করা, সাদা সাদা গরু। আবার আমি যেখানে আছি তার পেছনের অংশ ছিল মহিষের জন্য বরাদ্দ, ওই ক্ষেতের মধ্যে। এই রাস্তাটি চলে গিয়েছে মিয়ার বাজারের দিকে, এখান থেকে হাফ কিলোমিটার গেলেই মিয়ার বাজার, কোয়ার্টার কিলো। এবং এই বাজার শেষ হলেই উরুন গ্রাম এবং সৈয়দপুর গ্রাম, সবই তরগাঁও ইউনিয়নে। এই পাশটা পূর্ব, ওইটা হচ্ছে দক্ষিণ দিক। সামনে খাল রয়েছে, ধলেশ্বরী খাল। পাখরি নামে একজন মহিলা ছিলেন, সেই থেকে ওনার নামে এই জায়গার নাম পাখরি বাজার। এখানে একটা সময় শুধু বৃহস্পতিবার হাট বসতো, এখনও বৃহস্পতিবার সবচেয়ে বড় হাট, বৃহস্পতিবারই গরু ওঠে। আর রবিবারের হাট বসতো সেই 1964-65 সাল পর্যন্ত, ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের পাশে যে হাট খোলা একটা জায়গা আছে সেখানে। পরবর্তীতে সেটি এখানে স্থানান্তরিত হয়। কথা বলছি আমি নাজিব মাহফুজ খান, আঞ্চলিক জীবন গ্রাম বাংলা তুলে ধরতে চাই সবার মাঝে।